বন্ধুরা, আজ আমি তোমাদের আরও একটা নতুন গল্প শোনাবো, যার নাম হলো ঝুমরু আর হাবু। অনেকদিন আগে এক গ্রামে ঝুমরু নামের একটি ছেলে ছিল। ঝুমরু খুব বুদ্ধিমান ছিল। সে বড় বড় সমস্যাও সহজেই সমাধান করে দিত। সেই জন্য ওই গ্রামের প্রধানের কখনো কোনো পরামর্শের প্রয়োজন হলে সে ঝুমরুকে সাহায্যের জন্য ডাকত। ঝুমরু, কেউ ওনার জমি দখল করে নিয়েছে। ঝুমরু সঙ্গে সঙ্গেই তাদের সমস্যা সমাধান করে দিত। সেজন্য গ্রামে ঝুমরুর অনেক শত্রু হয়ে গিয়েছিল। ছোট ভাই, ওই ঝুমরু প্রতিবার কোনো না কোনো বুদ্ধি করে আমাদের ক্ষতি করে যাচ্ছে। তুই ঠিকই বলেছিস মোটু ভাই, কিন্তু আমরা ওই ঝুমরুকে বুদ্ধি দিয়ে হারাতে পারবো না, আমাদের ওকে শক্তি দিয়ে হারাতে হবে। এই ভেবে তারা দুজনই জঙ্গলে থাকা কালো জাদুকরনির কাছে যায়। কালো জাদুকরনি, আমাদের আপনার সাহায্য চাই। কেমন সাহায্য? আমাদের গ্রামে একটি ঝুমরু নামের ছেলে আছে এবং আমরা ওকে শিক্ষা দিতে চাই, কিন্তু আমরা ওকে বুদ্ধি দিয়ে হারাতে পারবো না। সেই জন্য তুমি আমাদেরকে এমন একটি শক্তিশালী জিনিস দাও যেটা দিয়ে আমরা ওকে হারাতে পারি। এই শুনে জাদুকরনি চিন্তায় পড়ে গেল। তারপর সে আঙুল থেকে একটি আংটি খুলল আর মোটুকে দিয়ে দিল। এটা কি কালো জাদুকরনি? আমরা এখানে তোমার থেকে আংটি কিনতে আসিনি। হ্যাঁ, আমাদেরকে কিছু শক্তিশালী জিনিস দাও। এই আংটি অনেক শক্তিশালী, তোমরা পিছন ফিরে দেখো। ছোট আর মোটু পিছন ঘুরে দেখে যে ওদের পিছনে একজন অনেক লম্বা আর শক্তিশালী মানুষ দাঁড়িয়ে আছে। ওরা দুজনই সেটিকে দেখে খুব ভয় পেয়ে যায়। এটাকে কে ছাড়ো, এটা কি জিনিস? ভয় করো না, ও হাবু, ও খুব শক্তিশালী, আর যার সাথে এই আংটি থাকে ও তার সব কথাই মেনে নেয়। সত্যি? হ্যাঁ, এখন যাও আর ওই ঝুমরুকে শিক্ষা দাও। ছোট আর মোটু খুব খুশি হয়ে ওখান থেকে চলে যায়। হাবু ওদের পিছন পিছন যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর ছোট মোটুকে বলল, মোটু, তুই হাবুর সাথে এখানেই দাঁড়া, আমি ঝুমরুকে এক্ষুনি এখানে নিয়ে আসছি। হাবু ওকে এখানেই মারবে, তবে কেউ জানতেই পারবে না। ছোট বেশ বদলে গ্রামে যায় আর ঝুমরুকে বলে, ঝুমরু, প্রধানকে কোনো এক বদমাস তুলে নিয়ে গেছে এবং সে তোমাকে জঙ্গলে সাহায্যের জন্য ডেকেছে। কি? আমি এক্ষুনি প্রধানকে বাঁচিয়ে নিয়ে আসছি। এই বলে ঝুমরু তাড়াতাড়ি জঙ্গলে পৌঁছায়। প্রধান মশাই, প্রধান মশাই, আপনি কোথায় প্রধান মশাই? তখনই গাছের পিছনে লুকিয়ে থাকা মোটু সামনে আসে আর বলে, এখানে কোনো প্রধান নেই। এটা তো তোকে জঙ্গলে একা ডেকে আনার একটা চক্রান্ত ছিল। একা হলেও তোমরা দুজন আমার কিছুই করতে পারবে না। তখনই মোটু হাত আগে করল আর হাবুকে আংটি দেখিয়ে বলল, হাবু যাও এই ঝুমরুকে মেরে ফেলো। হাবু রেগে গিয়ে ঝুমরুর দিকে তাকালো আর ওর দিকে যেতে লাগলো। আরে তুই ওকে কোথা থেকে ধরে আনলি? এটা হলো হাবু, আমরা একে কালো জাদুকরনির কাছ থেকে এখানে এনেছি, আর এই আংটির সাহায্যে এ আমার বশে আছে। হাবু! ঝুমরু ভয় পেয়ে পালাতে লাগলো। হাবু ওর লম্বা লম্বা পা দিয়ে তার পিছু করতে লাগলো। দাঁড়া, আমি তোকে ছাড়বো না। আরে তাড়াতাড়ি বুদ্ধি কাটা ঝুমরু, না হলে এ আজ তোকে মেরেই ফেলবে। তখনই দৌড়াতে দৌড়াতে ঝুমরুর একটি বুদ্ধি আসে। হ্যাঁ, এটাই ঠিক হবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এইভাবে চিৎকার করতে করতে ঝুমরু একটি ছোট গুহায় ঢুকে যায় আর গুহার পিছন দিয়ে বাইরে বেরিয়ে আসে। হাবু ভাবল ঝুমরু এখনো গুহার ভিতরেই আছে, সেই জন্য সে ওখানে দাঁড়িয়েই ঝুমরুকে ডাকতে লাগে। বাইরে আয়, আজ আমি তোকে মেরেই দম নেবো, বাইরে আয়। চলো এখন এই মোটু আর ছোটুর কাছে যাই। হাবুকে ঝুমরুর পিছনে লাগিয়ে মোটু আর ছোটু মজা করে ফল খাচ্ছিল।
এই ফলটা তো খুবই ভালো। তখনই ঝুমরু ওদের কাছে আসে আর হাঁপিয়ে হাঁপিয়ে বলে, শোন মোটু, তুই তো বলছিলিস হাবু তোদের বসে আছে, কিন্তু সে তো তোদেরকেই মারতে আসছে। সে বলছিল যে ওকে বস করেছে না, সে তাদের সবাইকে মেরে ফেলবে। কি, এখন আমরা কি করব? আরে ভয় পাস না, তোরা এই আংটি আমাকে দিয়ে দে, আর তোরা এখান থেকে চলে যা। আমি তোদের শাস্তি আমার মাথায় নিয়ে নেব। তোকে অনেক অনেক ধন্যবাদ ঝুমরু। এই বলে মোটু আংটিটা ঝুমরুকে দিয়ে দেয়। ঝুমরু আংটিটা পরে নিয়ে হেসে হেসে বলে, আমি বলেছিলাম না আমি একা থাকলেও তোরা কিছু করতে পারবি না। মোটু আর ছোট বুঝে গেল ঝুমরু ওদেরকে মিথ্যে বলেছিল। কি, তুই আমাদেরকে মিথ্যে বলেছিস? হ্যাঁ, আর এখন দেখ যে আমি তোদের কি করি। তখনই হাবু ওখানে আসে। হাবু, মোটু আর ছোটকে উল্টো করে ঝুলিয়ে দে। হাবু ওদের পা ধরে তাদের উল্টো করে ঝুলিয়ে দিল। আমাদের ক্ষমা করে দে, পরের বার যদি তোরা এরকম করিস তবে চিরদিনের জন্য উল্টো ঝুলিয়ে দেব উল্টো। আমরা আর এরকম করব না। ওদের এইভাবে বলাতে ঝুমরু ওদেরকে ছেড়ে দেয়। ওরা দুজন ওখান থেকে পালিয়ে যায়। এরপর ঝুমরু হাবুকে সাথে করে কালো জাদুগরনির কাছে যায়। হাবু, এখন তুই এই কালো জাদুগরনিকে ভালো করে ধোলাই কর, আর ওর কালো জাদুর বইটাকে আগুনে পুড়িয়ে দে, যাতে ও আর কখনো কারোর ওপর জাদু না করতে পারে। হাবু সেটাই করল। সবাইকে তাদের কুকর্মের শাস্তি দেওয়ার পর ঝুমরু আংটিটা আগুনে ফেলে দিল আর হাবুকে বলল, হাবু আজ থেকে তোর কারোর গোলামি করার কোনো প্রয়োজন নেই, আজ থেকে তুই স্বাধীন। হাবু এটা শুনে খুব খুশি হলো আর ঝুমরুকে বলল, আজ পর্যন্ত সবাই শুধু আমার শক্তির সুযোগ নিচ্ছিল, তুমি সেই প্রথম ব্যক্তি যে আমাকে মানুষ ভেবে আমার সাহায্য করেছ, সেই জন্য আমি সারা জীবন তোমার সাথেই থাকব। তো ঠিক আছে হাবু, আজ থেকে আমরা দুই বন্ধু একসাথেই থাকব। এইভাবেই ছোট মোটু আর কালো জাদুগরনি ওরা কর্মের শাস্তি পায় আর ঝুমরু আর হাবুর বন্ধুত্ব হয়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনো কারুর অসহায়তার সুযোগ নেওয়া উচিত নয়, আর মনুষ্যত্বের খাতিরে আমাদের সবাইকে সাহায্য করা উচিত। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।